আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, এসারের নামাজ পড়ে যে ঘুমটা আসবে ভাই, সে ঘুমটা আপনার নিন্দের ওষুধ থেকে বেশি ভালো। নিন্দের ওষুধ খাইয়া শরীর খারাপ হবে, কিন্তু এসারের নামাজ পড়ে ঘুমিয়ে দেখি ওই এমন শান্তির ঘুম আসবে। আপনাকে নিন আসে না বলছেন যে মোবাইল না দেখলে নিন আসে না, জিকির করতে শুরু করে দেন, বেশি কিছু জানেন না, সুবহানাল্লাহ তো জানেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলোই তো হলো আফজাল জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো জানেন না, আসান কথা, হ্যাঁ জানেন না, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম জানেন না, হ্যাঁ নবীজি বলছেন শুনুন, কালিমাতানি হাবিবাতানি লার রহমান খফিফাতানি আলাল লিসান তাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানি দুটি কথা, হাবিবাতানি অতি পছন্দ অতি ভালো প্রিয়, সে দুটি কথা আল্লাহ মুখে আল্লাহ আপনার মুখে বলতে খুবই সহজ খুবই আসান। ভারী লাগলো কি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কথাটা বলতে কি কোনো ভারী লাগছে? আ ভারী লাগে না, খুব আসান কথা, আপনার জবানে হালকা কিন্তু আল্লাহর তারাজুতে সে বিশাল ওজনদার। সেই দিন আপনার আল্লাহর তারাজুতে এই দুয়াটি আপনার বিশাল ভারী করে দেবে। তাহলে এই দোয়াগুলো এত আসান দোয়া, এই দোয়াগুলো এত সহজ দোয়া আপনারা সকলেই জানেন, আরও জানেন না, সকাল সন্ধ্যা বা দিন রাতের মধ্যে আপনি যদি কেউ আপনি যদি জাহান্নাম থেকে পানা চান, হাদিসটা আপনাকে শোনালাম, আল্লাহ পাকের নবী বলছেন মান সালাল্লাহাল জান্নাতা, যেই ব্যক্তি জান্নাত তলব করবে কয়বার, সালাসা মাররাতিন তিনবার, তো কালাতিল জান্নাত, তার জন্য জান্নাত বলবে আল্লাহুম্মা আদখিলুহুল জান্নাতা, আল্লাহ এ আমাকে দেখে নাই, আল্লাহ তোমার জান্নাতকে লোকটা দেখেনি, শুধু আলিমের মুখ থেকে শুনেছে কোরআন থেকে শুনেছে, তোমার নবীর হাদিস প্রমাণ, আলিমেরা যখন বলেছে ওই শুনে এরা আমল করেছে, আল্লাহ তোমার জান্নাতের লোভি বারবার তোমার কাছে জান্নাতের সওয়াল করছে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, আই আল্লাহ তুমি এই বান্দাকে এই ব্যক্তিকে তুমি আমার মধ্যে প্রবেশ করায়ো, তুমি জান্নাতে দিও। চাইবেন তাহলে তো, চাইবেন তাহলে তো পাইবেন। আজ তো আমরা ফরজ খানটাই তো আমাদের হারিয়ে গেল, আল্লাহ সামাদ আপনার হেফাজত, যার নামাজের হেফাজত নাই জেনে নেন আল্লাহ তার হেফাজত করবেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন আমি একদিন নবীর পিছনে সওয়ারিতে বসেছিলাম ছোট্ট বালক, বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন ইয়া গোলাম, ও ছেলে, হে বালক, আলাহু আল্লিমুকা, আমি তোমাকে কিছু শিখিয়ে দেব না, কিছু কথা তোমাকে কি আমি শিখিয়ে দেব না, যেন ফাউকাল্লাহ বেহীন না, যেতে থেকে তোমার উপকার হবে, তুমি লাভদায়ক হবা, তুমি লাভ পাইবা। সেই দিন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সেই দিন আমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন দশটা কথা, তার মধ্যে একটা কথা এটা বলেছিলেন, তোমরা কি করো, হেফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহর আল্লাহর হেফাজত করো, মানে আল্লাহর হেফাজত কি করবেন, আল্লাহর বডিগার্ডের দরকার নাকি? না ভাইজান, আল্লাহর বডিগার্ডের দরকার নাই, আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহর কথার হেফাজত মেনে চলো, আল্লাহ তোমার হেফাজত করবে। আজ নামাজের হেফাজত নাই, আল্লাহ কি করে আপনার আমার হেফাজত করবে বলুন? আজ দিনের হেফাজত নেই, আল্লাহ আপনার কেমন করে হেফাজত করবেন? দুনিয়া আপনাকে শানবে, দুনিয়া আপনাকে মারবে,
দুনিয়া আপনাকে লাঞ্ছনা দিবে, সব জায়গায় আপনি অসম্মানিত হবেন, কারণ আপনার আল্লাহ হলেন সব চাইতে সম্মানিত, আপনার আল্লাহ হলেন বড়। আর সেই আল্লাহকে মান্যওয়ালা কোনোদিন অসম্মানিত হতে পারে না, কিন্তু আপনার আমার কর্তৃত্বের কারণে, আপনার আমার ব্যবহারের কারণে আজ আপনি আমি অসম্মানের জীবনযাপন করছি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিকিরের কথা বললেন যে তোমরা বেশি বেশি করে কি করো, আমার জিকির করো, সকাল সন্ধ্যা আমার তাসবি পাঠ করো, রাতের সময়। যা হোক, আমি কথাকে আগে লম্বা না করি, আমার বন্ধুরা, আমি গ্রামের ছেলে, আমাকে তো সবসময় আপনার এলাকার প্রায় প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রামে আমি থাকছি, একটু আটটুকুইটাকে যা জানছি আপনাকে শোনাচ্ছি, বাকি অনেক জায়গাতে আপ মাদ্রাসার একটা দায়িত্ব বৈত হয় কালেকশন করি, আর আপনাকে যতদূর আল্লাহ আমাকে শক্তি দিয়েছে বুঝার, আমি বড় বড় আলিমও না, যেটুকু জানি চেষ্টা করি আপনাকে বলার শোনাবার, আমি আপনাকে শোনালাম। আমার সময় শেষ, হাতে দেখেন নোট এসে গেছে, এরপরে কথা বলাটা বেয়াদবি হবে। শেষের সময় যাওয়ার আগে আমি এক মিনিট দুটা মিশ্রা পড়ে দিয়ে এখান থেকে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলি, ভাই যান, চলতে ফিরতে উঠতে বসতে নেকি করা আমাদের পক্ষে খুবই আসান সহজ, যদি আমরা করতে চাই রাস্তাঘাটে চলতে ফিরতে। মা বোনেরা সকাল সকাল উঠে ঝাড় ঝাঁটা করছে, জয়টা সাহার বারুণ টানছে, পড়তে থাকতে পারবে কি না? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়তে পারবেন? মনজুর আলম বেগমপুর থেকে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আমার বন্ধুরা, তাই এজন্য আমি আপনাদের অনুরোধ করব, নেকি করতে চাইলে খুব আসান করতে পারবেন। তো এভাবে আপনারা জিকিরগুলো আল্লাহর করতে থাকবেন। আল্লাহ রাসূল বললেন, লাইয়া জালুল ইসানা করা তো বেজিকিরিল্লাহ, তোমার ঠোঁট দুটো যেন সবসময় আল্লাহর জিকিরে হিলতেই থাকে, ভিজে থাকে, আপনার মুখখান সবসময় আল্লাহকে যত যা পারবেন ডাকতে থাকবেন। এ বলে আমি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে দোয়া, আল্লাহুম আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, ইন্নাকা হামিদুম মাজীদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احيته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تؤذينا بعدا مبود الله জানি না কি অবস্থায় কবরে আছে মৃত ব্যক্তির জন্য 1000 টাকা বেগমপুর থেকে ভাই জান দিয়েছেন আই আল্লাহ এই দানের বিনিময়ে তার কবরকে কোষাদা করো নূর দিয়ে মনোয়ার করো গুলবাগে ফুলবাগে পরিণত করো সাগিরা কাবিরা জাহিরা বাতিনা সমস্ত গুলাগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন চালাও ভাইয়া তাই বান্না গরিয়া ওই যাকে হাওয়ানি কে হো ওই যাকে হাওয়ানি কে হো জম জম পিএম আজওয়া খায়েম হো যাই কুলবে মারি ঠিক হো চালাও ভাইয়া তাই বান্না গরিয়া ওই যাকে হাওয়ানি কে হো জম জম পিএম আজওয়া খায়েম হো যাই কুলবে মারি ঠিক হো সাফা মারওয়া হাজরা দৌড়লাস হামু লাগায়েম দৌড় হো সাফা মারওয়া হাজরা দৌড়লাস হামু লাগায়েম দৌড় হো ইয়াদে খোদা মে রতিয়া বিতায়েম রোয়াত কর দি হাম ভোর হো কাবা কে দুয়ারিয়া মে হাত পাসার কে মাঙ্গে মরবু সে ভিক হো মাঙ্গে মরবু সে ভিক হো চালাও ভাইয়া তাই বান্না গরিয়া ওই যাকে হাওয়ানি কে হো একজন 40 টাকার মতো দিয়েছে আল্লাহ তুমি কবুল করো সুখে জীবন আমিন বলার মধ্যে যদি আপনার কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে অনেক সময় ভুল